আলহামদুলিল্লাহ, মাগুরা জেলা ইজতেমার আজকে প্রথম দিন। মজমা ভরপুর হওয়ার কারণে বাহিরে দাঁড়ানো লাগতেছে। ইজতেমার প্যান্ডেলকে বাড়ানো হয়েছে আলহামদুলিল্লাহ। এটা মূল মসজিদের ভিতরের অংশ। যত জায়গা করা হয়েছিল মোটামুটি ফিল আপ হয়ে গেছে। নড়াইল থেকেও কিছু মেহমান আসছে এখানে। মসজিদের নিচতলা দুইতলা ভরে গেছে। বাহিরে সাথীদের জন্য ব্যবস্থা করা হয়েছে, ওইখানে ওযুখানা করা হয়েছে। এটা একটা অংশ, তশকিলের ওইদিকে আরও কিছু অংশ করা হয়েছে, ওইদিকে আমি যেতে পারতেছি না যদিও। ওই যে ওই কোনা থেকে তশকিলের জায়গা করা হয়েছে। বিভিন্ন ইউনিয়ন ইউনিয়ন জায়গা ভাগ করে দেওয়া হয়েছে হালকা হালকা। আসতেছি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? এই যে মাগুরা তশকিলের জায়গা, আসতেছি। এই যে তশকিলের জায়গা, তশকিলের জায়গা যদিও খালি দেখা যাচ্ছে, আশা করা যায় জুম্মার পর থেকে ইনশাআল্লাহ মজমা আসা শুরু হবে। মুসলধারে বৃষ্টি হয়েছে, এর ভিতরেও সাথীরা আসছে আলহামদুলিল্লাহ কুরবানি করে। প্যান্ডেল ওই দূর পর্যন্ত করা হয়েছে, সাথীরা এখনো আসতেছে। আমরা বিভিন্ন ইউনিয়ন বিভিন্ন হালকার কারগুজারি যেটা পাইছি যে প্রচুর সাথে আসতেছে। ইনশাআল্লাহ যে জায়গা করা হয়েছে ওই জায়গাটা ফিল আপ হয়ে যাবে আশা করা যায়।